রমজানের এলসি খোলা নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে ভিন্ন তথ্য দিল বাংলাদেশ ব্যাংক। জানানো হয়, গেল বছরের তুলনায় জানুয়ারি মাসে রমজানের পাঁচ পণ্যের মোট 12,53,405 মেট্রিক টন পণ্যের এলসি খোলা হয়েছে। রমজানে থাকবে না সরবরাহ ঘাটতি। দুপুরে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আতিয়া অন্তুর। রিপোর্ট। ডিসেম্বরের শেষ থেকে রোজার পণ্য আনতে এলসি জটিলতার অভিযোগ ছিল আমদানিকারকদের। এতে আমদানি নির্ভর পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা পাইকার থেকে খুচরা প্রায় সব ব্যবসায়ীর। এমনকি শূন্য মার্জিনে ঋণপত্র খোলার নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলো অমান্য করছে বলেও জানা যায়। ব্যবসায়ীদের অভিযোগের বিপরীতে ভিন্ন তথ্য বাংলাদেশ ব্যাংকের। জানানো হয়, গেল বছরের তুলনায় সদ্য বিদায়ী জানুয়ারিতে চিনি, ছোলা, তেল, খেজুর ও পেঁয়াজ রমজানের এই পাঁচ পণ্যের এলসি খোলা হয়েছে 5% বেশি। মেট্রিক টন হিসেবে যা 12,53,405। এজন্য রোজায় পণ্য ঘাটতির কোনো শঙ্কা দেখছেন না কেন্দ্রীয় ব্যাংক। তথ্য বিশ্লেষণে আমাদের কাছে মনে হয়েছে যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য আমরা রোজার সময়ে চাহিদা বাড়ে, সে সমস্ত পণ্যের যথেষ্ট পরিমাণ এলসি খোলা হয়েছে এবং যা প্রয়োজন সেই পরিমাণেই আমরা ঋণপত্র খুলেছি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, বর্তমানে ডলারের সংকট নেই, তবে ডলার ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে সাময়িক অস্থিরতা রয়েছে। এলসির পেমেন্টটা আমাকে 39 বিলিয়ন ডলার পেমেন্ট করতে হচ্ছে। এখন আমি ওই যে রপ্তানির এক্সপোর্ট প্রসিকটা সেটা হয়তো পাবো 90 দিন পরে। সুতরাং এই জায়গায় একটা মিসম্যাচ আমাদের আছে। মুখপাত্রের দাবি, কিছু ব্যাংকের সক্ষমতা কম থাকায় এলসি খোলায় সাময়িক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। অন্তু, দেশ টিভি, ঢাকা।